ব্যবসা আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে কার্যকর হচ্ছে ঋণের সুদ হার এক অঙ্কে নামানোর ঘোষণা আমানতের সুদ নেমে আসছে ছয় ভাগে ঋণের সুদ হার কমানোর এই প্রক্রিয়া টেকসই হবে না বলে সতর্কতা অর্থনীতিবিদদের সংকট বাড়বে ব্যাংকিং খাতে রোহিঙ্গাদের ব্যবহারে বিশ্ব ব্যাংকের পর এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির কাছ থেকেও সহায়তা চায় বাংলাদেশ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন প্রতিশ্রুতি অনুযায়ী ঋণের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনতে শুরু করেছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো একদিনের ব্যবধানে গড় সুদের হার দেড় থেকে দুই ভাগ পর্যন্ত কমে গেছে ব্যাংকাররা বলছেন নিয়মিত ঋণ পরিশোধ করে এমন গ্রাহকরাই এই সুযোগ পাবেন তবে একই সাথে আমানতের হার কমানো না গেলে বড় ধরনের সংকটের সৃষ্টি হবে বলেও আশঙ্কা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সৌরভ রহমানের রিপোর্ট ঋণের সুধার কমানোর এমন ঘোষণা বিজ্ঞাপন আকারে আসছে গেল কয়েকদিন ধরেই যেখানে শুধু এক অঙ্ক নয় নির্দিষ্ট করে নয় ভাগ হারের সুদের বিপরীতে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি এসেছে ব্যাংকগুলোর পক্ষ থেকে বলা হয়েছে ব্যবসার বিনিয়োগকে সহজ করতে এই নীতি কার্যকর হবে অর্থ বছরের প্রথম দিন পহেলা জুলাই থেকে আমাদের সর্বনিম্ন সুদের হার নয় নিয়ে আসছি আজকের থেকে আমরা গতকাল ডিসিশন হয়েছে আজকের থেকে এটা কার্যকরী হবে আজকে ডেটের থেকে যে এই কাস্টমাররা রেগুলার পেমেন্ট করে যাদের ওভারডিউ ডিউ থাকে না তারা অবশ্যই নয় পার্সেন্টে সুদ হার ভোগ করতে পারবেন নতুন হোক আর এক্সিস্টিং কাস্টমার হোক এবং অ্যাক্রস দ্য বোর্ড অন অ্যান অ্যাভারেজ আমাদের দুই থেকে আড়াই পার্সেন্ট ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়েছে ঋণের সুদের হারের এই পরিবর্তন কমিয়ে দিয়েছে আমানতের সুধারক ব্যাংক মালিকদের সংগঠন এরই মধ্যে তিন মাসের আমানতের সর্বোচ্চ সুধার ছয় ভাগের মধ্যে নিয়ে আসার ঘোষণা দিয়েছে তবে আমানতের ক্ষেত্রে এই হার ব্যাংকগুলো নিজেরাই নির্ধারণ করবে নিজেদের সক্ষমতা বিচার করে একটাই যদি আমি আমার ডিপোজিট না করতে সবাই আমার যদি কষ্ট ফান্ড বেশি হয় দেন লেন্ডিং রেট ব্যাংক উইল নট মাইক মানি ব্যাংক উইল কিপ অন ইনকারিং লস এটাই হচ্ছে প্রবলেম এখন কত তাড়াতাড়ি আমরা এখানে বেরিয়ে যেতে পারবো এটা হচ্ছে আমার মূল চ্যালেঞ্জ আদারওয়াইজ যদি আমরা কন্টিনিউসলি নেগেটিভ হতে থাকে তাহলে কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রি খারাপ হয়ে যাবে ঝুঁকি এড়াতে আমানত বাড়ানোর বিকল্প দেখেন না ব্যাংকাররা কিন্তু সেই আমানতের সুধারি যদি কমে যায় তাহলে ব্যাংকে টাকা রাখবে কে বেসরকারি ব্যাংকগুলো এক্ষেত্রে নির্ভর করতে চায় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের উপর আর রাষ্ট্রীয় ব্যাংকগুলো সরকারের উপর ডিপোজিটের রেশিও যদি আমরা বাড়াতে পারি এবং সেটা করলে উই ক্যান ফেস দিস প্রবলেম মোরললেস ভালোভাবে করতে পারবো একটা আর একটা ব্যাপার আছে যে গভর্নমেন্টের যে ফান্ড আছে সেই ফান্ডগুলো যদি পাওয়া যায় তাহলে এটা এবং সেটাকে যদি আমরা ছয় ছয়ের নিচে দিই বা সামথিং লাইক দেন তাহলে অসুবিধা হয় না নতুন আমানতের এমন দাবি সহ বেশ কিছু সুপারিশ নিয়ে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে পড়ছেন বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা যেখানে এক অঙ্কের এই সুধারকে টেকসই করতে নতুন কর্মপরিকল্পনাও ঠিক হবার কথা রয়েছে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ঘোষণা দিয়ে ব্যাংক ঋণের সুধার কমানোর প্রক্রিয়া সঠিক নয় বলে মনে করছেন বিশ্লেষকরা ঋণের সুধার কমাতে আমানতির সুধার কমানো হলে ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন আমানতকারীরা এর ফলে ব্যাংকগুলোর তারল্য সংকট আরও বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা শাহাদ হোসেনের রিপোর্ট ব্যাংক থেকে ঋণ নিতে এতদিন ব্যবসায়ীদের প্রতি একশো টাকায় সুদ দিতে হতো বারো থেকে পনেরো টাকা ব্যবসায়ীদের দাবির মুখে ঋণের সুধার হার কমিয়ে আনতে ব্যাংক মালিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী গত এপ্রিলে সে আহ্বানে সারা দিয়ে সর্বোচ্চ নয় ভাগ সুদে ঋণ দিতে সম্মত হয় ব্যাংকগুলো কিন্তু সুদের হার কমানোর এমন প্রক্রিয়া অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা যে প্রক্রিয়াটা করা হচ্ছে সেটা মোটে যুক্ত সাধারণত ব্যায়াম এগুলোর সঙ্গে অ্যানাউন্স করার কথা না এর ব্যয় একটা নিয়ন্ত্রক নিয়ন্ত্রণকারী সংস্থা না এইসব ব্যাপারে এটা লিগাল কোনো একটা এনটিটি না অথবা একটা অ্যাসোসিয়েশনের ব্যাঙ্ক এভাবে অ্যানাউন্স করবে এটা কিন্তু ইভেন বাংলাদেশ ব্যাংকও যার অথরিটি এগুলো আছে কিন্তু একদম ফিক্স করে দেওয়া সুদের হার এই মার্কেট ইকোনমিতে এটা কেন ঠিক না। সুদের হার কমালে টান পড়বে ব্যাংকের নিট মুনাফায় সেই ঘাটতি ব্যাঙ্কগুলো মেটাতে চায় গ্রাহকদের আমানতের উপর মুনাফার হার কমিয়ে যা এরই মধ্যে ছয় ভাগে নামিয়ে এনেছে দেশে বর্তমানে মূল্যস্ফীতির হার পাঁচ দশমিক আট ভাগ তাই এমন সিদ্ধান্তে আমানত রাখতে উৎসাহিত করবে না আমানতকারীদের এতে নতুন করে তারল্য সংকটে পড়ার আশঙ্কায় দেশের ব্যাংকিং খাত অলরেডি ব্যাংকিং খাতে ডিপোজিট অর্ধেক হয়ে গেছে গ্রোথ ডিপোজিট গ্রোথ সেটা আরো কমে যাবে ছয় পার্সেন্টে কেউ ব্যাংকে টাকা রাখবে না এবং ফলে ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা কমে যাবে অল্প পরিমাণ ঋণ ব্যাংক দিতে পারবে কিন্তু সেটা কাকে দিবে তারা তারা সেটাকে রেশনিং করবে আর চাহিদা তো অনেক বেশি রেশনিংটার ফলে কি উপকার পাবে কারা পাবে যারা ধনী যারা কানেক্টেড যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ তারা এটা পাবে কিন্তু স্মল মিডিয়াম ফার্মার এগ্রিকালচার এই সেক্টরগুলো কিন্তু আরও স্কুইজড হয়ে যাবে বিশ্লেষকরা বলছেন আমানতের সুধার না কমিয়েও ঋণের সুধার এক অঙ্কের ঘরে আনা সম্ভব যদি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো যায় হিসেব বলছে দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ এখন প্রায় তিরাশি হাজার কোটি টাকা শ্রেণীকৃত ঋণ যোগ করে ব্যাংকিং খাতে অনদায়ী ঋণের পরিমাণ প্রায় এক লাখ তিরিশ হাজার কোটি টাকা এন পি যদি কমিয়ে নিয়ে আসে নন পারফর্মিং লোড তখন কিন্তু আপনার এমনি ওদের ইনকামটা বাড়বে দ্বিতীয় তাদের অপারেশনাল কস্ট যদি কমায় আপনি প্রচুর এখন অপারেশনাল প্রত্যেকটা ব্যাংকে সাজসজ্জা বিভিন্ন বেতন ভাতা দিয়ে এগুলি করে প্রচুর ব্যয় করছে তারা তো এটাকে কমানো হোক স্প্রেডটা কমান পাঁচ পার্সেন্ট কেন থাকবে তিন কমিয়ে নিয়ে আসেন আরও হয়তো নয় সাড়ে নয় করতে পারেন বরং ব্যাংকের দক্ষতা সেবা এবং মানে করাপশান এইগুলি যদি আপনি অ্যাড্রেস করতে ব্যয় তবে কিন্তু ওই জিনিসটা কিন্তু বেটার হতে হবে সুদের হার কমাতে ব্যাঙ্কগুলোর দাবির মুখে কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নগদ জমা বা সিআরআর সাড়ে ছয় থেকে সাড়ে পাঁচ ভাগে আনে সরকার সেই সঙ্গে বেসরকারি ব্যাংকগুলোতে নতুন করে পঁচিশ ভাগ বাড়ানো হয়েছে সরকারি আমানতের পরিমাণও আর ভাগ কমানো হয়েছে কর্পোরেট করহারও শাহাদ হোসেন বিজনেস রিপোর্ট মাচাঙ্গা টেলিভিশন বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গাদের ব্যয় নির্বাহী বিশ্ব ব্যাংকের মতো এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকেও সহায়তা চায় সরকার সকালে সচিবালয় বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর অর্থমন্ত্রী রোহিঙ্গা অর্থায়নের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ইউএনএইচসিআর এর হাই কমিশনার এবং সংস্থাটির রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য তারা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান অর্থমন্ত্রী রোহিঙ্গাদের পরিস্থিতি সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য তাদের প্রতি আহ্বান জানান সেই সঙ্গে রোহিঙ্গারা যাতে নিরাপদে মিয়ানমারে ফেরত যেতে পারে সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার উপরও জোর দেন জোরদার রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক আমরা এদের যে এখন দেখাশোনা করছি মনে হচ্ছে এক বছরের আমাদের কোনো খরচ হবে না নো আমরা প্রায় তো এক বছর ধরে তাদের পালছি এই এক বছরের পালনটাও কিন্তু বিশ্ব সাহায্যের মাধ্যমে হয়েছে আমাদের বাজেট থেকে খুব বেশি ব্যয় হয়নি আমি বাজেটে পাঁচশো কোটি রেখেছি হ্যাঁ কিন্তু চারশো আশি মিলিয়ন তো বিশ্ব ব্যাংক দিয়েছে বিশ্ব ব্যাংক দিয়েছে অ্যান্ড ইট ইজ ইন গ্রান্ড টার্মস কমপ্লিটলি গ্রান্ড টার্মস আই ক্যান অলসো টেল ইউ যে আমি আই এক্সপেক্ট সাচ সামেলা সাম অ্যাসিস্টেন্স ফ্রম দি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অ্যান্ড ন্যাচারালি যেটা হয় এ এডিবিও এখানের মধ্যে একটা গ্রান্ড টার্ম বিকজ দে ওয়ান্ট টু বি ফলো দি ওয়ার্ল্ড ব্যাঙ্ক দেয়ার শীর্ষ সিমেন্ট প্রস্তুত কারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে জঙ্গি গোষ্ঠীকে অর্থায়নের অভিযোগ ফ্রান্স সে বেসরকারি খাতের সহায়তা ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন অসম্ভব এক্ষেত্রে বেসরকারি খাতের আন্তরিক অংশগ্রহণ আশা করেন এসডিজি কার্যক্রমের প্রধান সমন্বয় আবুল ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলছেন এর জন্য ব্যবসার পরিবেশ সহজ করার পাশাপাশি নীতি সহায়তা নিশ্চিত করতে হবে ইমতিয়াজ হাসানের রিপোর্ট জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি দারিদ্রতা নির্মূল খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও বৈষম্য দূরীকরণ সহ যার সতেরোটি লক্ষ্য অর্জনে দু সালে একমত হয়েছে বিশ্বের একশো তিরানব্বইটি দেশ 2030 সালের মধ্যে এসডিজির এসব লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে বাংলাদেশও কিন্তু সরকারের একার পক্ষে টেকসই উন্নয়ন সম্ভব না বলে মনে করেন সরকারের এসডিজি কার্যক্রমের প্রধান সমন্বয়কারী আপনি যদি এসডিজি বাস্তবায়ন করতে চান তাহলেই সম্ভব আদারওয়াইজ সরকারের কর্মচারীদের পক্ষে এটা বাস্তবায়ন করা সম্ভব না ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল এটি কোনো ভনিতার বিষয় না এটি কোনো বিনয়ের বিষয় না বাস্তবতা হচ্ছে এটাই যদি প্রাইভেট সেক্টর এসডিজি বাস্তবায়নের জন্য মানে মানে আমি বলবো যে খুব ঘনিষ্ঠভাবে এগিয়ে আসছে তাহলে এসডিজি বাস্তবায়ন সম্ভব দেশে কর্মসংস্থান তৈরি ও অর্থনীতিকে এগিয়ে নেওয়া সহ এসডিজির লক্ষ্য অর্জনে সক্রিয় ভূমিকা রাখতে চায় বেসরকারি খাতও তবে এর জন্য সহজে ব্যবসা করার নিশ্চয়তা চান ব্যবসায়ী ও উদ্যোক্তারা প্রাইভেট সেক্টরের জন্য প্রয়োজনীয় যে পলিসি যেটা নিশ্চিত পলিসি ইজ অফ ডুইং বিজনেস এবং অল দিস থিংস হ্যাজ টু বি অ্যাড্রেস প্রপারলি যাতে আমরা প্রাইভেট সেক্টর সরকারের পাশে থেকে এই অগ্রযাত্রায় আমাদের যে রোল সেটা পালন করতে পারি আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে এক্ষেত্রে সরকার মনোযোগী বলেও ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেন বাণিজ্যমন্ত্রী সেভেন ফাইভ ইয়ার প্ল্যান যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের জিডিপি গ্রোথ হবে এইট পারসেন্ট এবং উইদিন টোয়েন্টি থার্টি দি রেশ রেট রেশিও অব পবার্টি উইল কাম ডাউন টু লেস দ্যান থ্রি এবং আমাদের যেখানে যে দারিদ্র বিমোচনের যে কথা আছে আমাদের তিন শতাংশের কমে আমাদের দারিদ্রের সীমা কমবে সেটা কী করে প্রাইভেট সেক্টর তারা যদি সুযোগ সুবিধা পায় আমাদেরকে প্রাইভেট সেক্টরকে আরও সুযোগ সুবিধা দিতে হবে আমরা ব্যাংকের কর্পোরেট ট্যাক্স আমরা কমিয়েছি আড়াই শতাংশ কিন্তু তৈরি পোশাকেরটা আমরা আড়াইশ শতাংশ বৃদ্ধি করেছি এটা এটা প্রধানমন্ত্রী বিবেচনা করবেন তারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছে এসডিজি অর্জনে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা বাড়ানোর উপরও জোর দেওয়া হয় আলোচনায় ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার হাট বাজারে আমি সরবরাহ প্রচুর গত বছরের তুলনায় দামও কিছুটা কম বিষমুক্ত আম বেচে চাষি ও কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন জেলায় আয়োজন করা হচ্ছে আমের বেলা বিস্তারিত ডেস্ক রিপোর্টে চাপাই নবাবগঞ্জের সদরঘাট আমবাজার সকাল থেকে রাত পর্যন্ত চলছে খিরসাপাতি ল্যাংড়া সহ নানা জাতের আম বেচাকেনা একই চিত্র জেলার কানসাট ভোলাহাট ও রহনপুরের বিভিন্ন মোকামে উত্তরের বিভিন্ন জেলায় ভালো হয়েছে আমের উৎপাদন কৃষি বিভাগ জানিয়েছে এবার চাঁপাই নবাবগঞ্জে প্রায় ত্রিশ রাজশাহীতে সতেরো নওগাই পনেরো ও রংপুরে সাড়ে তিন হাজার হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে সরবরাহ বেশি হওয়ায় দাম কিছুটা কম গেল বছর চাঁপাই নবাবগঞ্জে ল্যাংড়া আম তিন হাজার টাকা মন্দরে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে দুই হাজার টাকায় আর রংপুরের হাড়ি ভাঙ্গা আম বিক্রি হচ্ছে দেড় হাজার টাকা মন্দরে আমের ফলন বেশি হওয়ার কারণে এবার দামটা খুব কম সাফারের রূপালী আম গোটা বাংলাদেশ নাম আছে এই রূপালি আমি ভরা ডুবি শুরু হয়ে গেছে বাজারে একসঙ্গে আম নিয়ে এসে দাম কম হচ্ছে যেমন ন্যাংড়া যাওয়ার পরে উঠবে রূপালি তো এখনই রূপালি ভাঙতেছে তবে গেল দুই তিন দিনে আমের দাম কিছুটা বেড়েছে কৃষি বিভাগ বলছে মৌসুমের শেষ দিকে চাষিরা ভালো দাম পাবেন আগামীতে যতদিনই যাবে আম কিছুটা কমবে বাজারও ভালো হবে এবং বিশেষ করে আমাদের যে প্রায় চার পাঁচ কোটি আম ব্যাগিং করা হয়েছে এই জেলা ফজলি এবং আশ্বিনা লেট ব্যাপারে তো আমি আরো আশাবাদী ভালো দামে বিক্রি হবে হয়তো এদিকে আম কৃষকদের বিষমুক্ত করতে বিভিন্ন জেলায় আয়োজন করা হচ্ছে আমের মেলা প্রতি বছর আমের মৌসুমে এই একটি আম কেন্দ্রিক একটি উৎসব যেটি আমাদের আনন্দ বিনোদন পর্যটন আম বিপণন সহ আমকেন্দ্রিক অর্থনীতি এবং এই পুরো জেলাটাকেই সেখানে তুলে ধরবে আম হয় এমন জেলাগুলোতে প্রক্রিয়াজাতকরণ কারখানা থাকলে চাষিদের আগ্রহ আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা জাহিদুর রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সিরিয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোকে অর্থায়নের অভিযোগ উঠেছে সিমেন্ট প্রতিষ্ঠান লাফার্স হোসিমের বিরুদ্ধে এই জন্য তাদেরকে ফরাসি অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির সরকার তবে এই দায় সাবেক কর্মকর্তাদের উপর চাপিয়েছে লাফার্স হোসিম বিস্তারিত ডেস্ক রিপোর্টে ফরাসি প্রতিষ্ঠান লাফার্জ আর সুইজারল্যান্ডের হোলসিম দুই সালে দুই প্রতিষ্ঠান এক হয়ে পরিণত হয় লাফার্জ হোলসিমে যা এখন বিশ্বের অন্যতম বৃহৎ সিমেন্ট নির্মাণকারী দুই সাল পর্যন্ত লাফার্জের একটি কারখানা ছিল সিরিয়ার জাবালিয়াতে অভিযোগ উঠেছে দুই সালে গৃহযুদ্ধ শুরু হবার পরও সেখানে তারা ব্যবসা চালিয়ে যেতে পেরেছে আইএসের মতো জঙ্গি সংগঠনগুলোকে অর্থ সহায়তা দিয়ে যার পরিমাণও কম নয় এক কোটি ত্রিশ ইউরো এর বাইরে সহ বিভিন্ন কাঁচামাল কিনেছে তারা আইএস ঘনিষ্ঠ প্রতিষ্ঠানের কাছ থেকে এ নিয়ে তদন্ত শুরু হয়েছে ফ্রান্সে লাফার্জের বিরুদ্ধে আইএস নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও লাফার্জ ওই অঞ্চলে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে তার কার্যক্রম চালিয়ে গেছে সিরিয়ার অঙ্গ প্রতিষ্ঠানে কর্মরতদের নিরাপত্তার জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপও নেয়নি তাদের বিরুদ্ধে আইএস অর্থায়নের সন্দেহও তাই জোরালো হয়ে উঠেছে এরই মধ্যে প্রতিষ্ঠানটির আটজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়ন ও মানুষের জীবন হুমকিতে ফেলার অভিযোগ আনা হয়েছে রেহাই পাচ্ছে না প্রতিষ্ঠান লাফার্য বিচার শুরুর আগেই তাদেরকে কর্তৃপক্ষের কাছে অগ্রিম তিন কোটি ইউরো জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত সব মিলিয়ে কালে ফরাসি কোনো প্রতিষ্ঠানের জন্য এই অভিযোগকে সবচেয়ে নেক্কারজনক হিসেবে দেখছে ফ্রান্সের আইনি সংগঠনগুলো লাফার্জ সন্ত্রাসী সংগঠনে অর্থায়ন করেছে আর সে কারণে এখানে মানবতা বিরোধী অপরাধও সংগঠিত হয়েছে আনুষ্ঠানিক তদন্তের ক্ষেত্রে বিচারক এই বিষয়টি বিবেচনায় নিয়েছেন এই ঘটনার জের ধরে অবশ্য গেল বছরই পদত্যাগ করেছেন লাফার্জ হোলসিমের প্রধান নির্বাহী ওলসেন তিনি সহ লাফার্জের সাবেক চেয়ারম্যানও আছেন অভিযুক্তদের তালিকায় পুরো বিষয়টির দায় এখন নিতে চায় না বর্তমান লাফার্জ হোলসিম এক বিবৃতিতে তারা বলেছে এই ঘটনার জন্য দায়ী প্রতিষ্ঠানের সাবেক কর্মীরা যারা নিয়ম নিয়মকানুন ভঙ্গ করে সিরিয়ায় ব্যবসা চালিয়েছে তাদের উপর বর্তায় না এমন অভিযোগের বিরুদ্ধে আপিলের কথাও জানিয়েছে লাফার্জ বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের আশিটি দেশে ব্যবসা রয়েছে লাফার্জ হোলসিমের ফয়সাল শোভন বিজনেস রিপোর্ট মাছাঙা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাগতে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন